প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য নিয়ে এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন মানি ম্যাটার্সে। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন সোনিয়া সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এনায়েতউদ্দিন মোহাম্মদ কায়সার খান। তার সাথে আলোচনা হবে দেশের তৈরি পোশাক খাতের নানা দিক নিয়ে। চলুন তার সাথে পরিচিত হই। আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ। আলোচনার শুরুতেই যদি আমাদেরকে একটু বলেন যে সদ্য সমাপ্ত যে বছর 2015 সালে, এই বছরে আপনাদের যে খাত, তৈরি পোশাক খাতের ব্যবসা বাণিজ্যের চিত্রটা কেমন ছিল? আমাদের গত বছর মানে 15 সাল মোটামুটি আমি বলবো যে ইট ওয়াজ এ মিক্সড ইয়ার ফর আস। আমরা খুব ভালো করছি বলা যাবে না, খারাপ করছি এটাও বলা যাবে না, বাট লট অফ চ্যালেঞ্জেস উই হ্যাভ গন থ্রু। এই চ্যালেঞ্জের ভিতর দিয়ে আমার মনে হয় আমরা মোটামুটি সাকসেসফুলি ইয়ারটা শেষ করতে পারছি, এটুকু বলতে পারি আর কি। আচ্ছা, বছরের শুরুর দিকে তো একটা পলিটিক্যাল ইনস্টেবিলিটি ছিল, সেটা আবার দেখা গেছে যে বছরের শেষে রিকভার করা গেছে, এই বিষয়টা আপনার কাছে কেমন মনে হয়? অবশ্যই আমি ওই হিসেবে 15 সাল অবশ্যই বছরের প্রথম দিকের কম্পেয়ার করলে শেষের দিকে, তারপরেও ধরেন বছরের শেষে আরেকটি ইলেকশন আছে, তারপরেও সেই হিসাবে আমি মনে করি যে থিংস আর মাচ বেটার। আচ্ছা, আমরা সম্প্রতি দেখেছি যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, জার্মান ভিত্তিক যে দুর্নীতি বিরোধী সংগঠন, তারা গার্মেন্টস সেক্টরে করাপশন নিয়ে একটা স্টাডি করেছে। এখানে বলা হয়েছে যে গার্মেন্টস খাতে বিভিন্ন স্তরে 16টা জায়গায় তারা দুর্নীতির পর্যবেক্ষণ করেছেন, দুর্নীতির ঘটনা ঘটছে। এই বিষয়ে আপনার মতামত কি? এই এই ব্যাপারে আমি আপনাকে কতগুলি কথা একটু স্পষ্ট করে বলতে চাই। অ্যাকচুয়ালি দেখেন, আল জাজিরাও কিন্তু এক সময় আমাদের এই গার্মেন্টস সেক্টরের বিরুদ্ধে অনেক কিছু মানে দে অলসো রোট লট অফ থিংস এগেনস্ট আস। এটাকে এক্স্যাক্টলি আমাদেরকে টার্গেটটা কিন্তু আমরা ছিলাম না, টার্গেটটা ছিল সরকারকে, বর্তমান সরকারকে। তারা পছন্দ করে না যে কোনো কারণেই হোক, সেটা তারা সরকারকে উইক করার জন্য আমাদেরকে অ্যাটাকটা করছে। আপনার আল জাজিরা, আল জাজিরার সাথে আমরা পার্সোনালি আমি একটা 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 ইনসিডেন্স আমি এনকাউন্টার করি। ওনারা আমাদের কাছে আসলেন, ওনারা আমাদের কাছে সময় নিলেন যে আমাদের ফ্যাক্টরি তারা ইন্ডিপেন্ডেন্টলি তারা একটা একটা ভিডিও চিত্র করবেন, এবং ভেরি ইন্ডিপেন্ডেন্টলি উই অল হ্যাভ টু ফ্যাসিলেট ইস টু অ্যালাউ দেম টু মানে আমাদের ফ্যাক্টরিতে যাওয়ার জন্য, এবং তারা যার সাথে খুশি তার সাথে কথা বলবে। একটা মহিলা, একটা মেয়ে আসলো, বাংলাদেশি বর্ন মেয়ে, আমেরিকান সিটিজেন, সে আসলো। তো আমার ডাইরেক্টরস ওয়ার নট হ্যাপি অ্যাবাউট ইট। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে আমার জিজ্ঞেস করলো হোয়াট ইউ এক্সপেক্ট ফ্রম মি। আমি ধরেন একটা জিনিস আপনাকে এক্সপেক্ট করি, ভাই আমার কোনো অপকার করেন না, উপকার করতে না পারেন কিন্তু অপকার করেন না। অ্যান্ড দে ডিড এ একটা ভালো একটা ভিডিও টিডিও প্রেজেন্টেশন করলো ফর ইমেজ বিল্ডিং অফ বাংলাদেশ। একটা ওয়ার্কার বাসা থেকে কীভাবে আমাদের ফ্যাক্টরি পর্যন্ত আসে, তারপরে তার সারাটা দিন কীভাবে যায়, তারপরে পুরো জিনিসটা, এই ভিডিওটা কখনো আর আল জাজিরা এটা টেলিকাস্ট করেনি। হ্যাঁ, ভেরি সিম্পল রিজন, বিকজ এই এই পুরো ভিডিও জিনিসটা যে যেই ঘটনার উপর তারা ভিডিওটা করছে এটা তাদের পছন্দ হয় না, দে পুট ইন টু দেয়ার ডাস্টবিন। এটা কেন বললাম, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের আমি জানি না এই মুহূর্তে ওনার হঠাৎ করে ওনারা তো কনসার্ন হয়ে গেলেন আমাদের সেক্টর নিয়ে, বিকজ উই হ্যাভ গন থ্রু এই সেক্টরটা আজকে 30 বছরের সেক্টর, বহু লোকের রক্তে গড়া একটা সেক্টর, কিন্তু এখানে অনেক আপস অ্যান্ড ডাউন, অনেক কিছু ভিতরে সেক্টরটা আজকে একটা জায়গায় এসছে। ওনারা তো ওয়াই দে আর সো কনসার্ন অ্যাবাউট ইট, ফার্স্ট অফ অল আপনাকে বুঝতে হবে এই এনজিওগুলি তাদের কোনো আমাদের প্রতি তাদের কোনো কমিটমেন্ট নাই, দে আর কমিটেড টু দেমসেলফ। তাদের যারা বিদেশ থেকে তারা যারা ওনাদেরকে ফাইন্যান্স করেন আর কি, তাদের মতো হোয়াইট কালার জবগুলিকে যারা ফাইন্যান্স করে আর কি, দে হ্যাভ টু এন্ড অফ দ্য ডে প্লিজ দেয়ার এমপ্লয়ার। আর আমাদেরকে কাকে প্লিজ করতে হবে, আমাদেরকে প্লিজ করতে হবে অনেকগুলি জায়গায়। ফার্স্ট, আমার ওয়ার্কারকে টাইমলি ওয়েজেস দিতে হবে, সেই ওয়েজেসটা বাংলাদেশ সরকারের নির্ধারিত ওয়েজটা দিতে হবে। যাই ওয়েজ দেই কেন, ওয়ার্কাররা হয়তো আমাদের প্রতি সবসময় সন্তুষ্ট থাকে না। তারপরে কাস্টমারদেরকে তাদের মন মতো জিনিস দিতে হবে, তাদের কোয়ালিটি, তাদের চাহিদা মতো কোয়ালিটি দিতে হবে, তাদের টাইম মতো আমাদের গুডস পাঠাইতে হবে। সমস্ত কিছু মিলে কিন্তু আমাদের লাইফটা আর টিআইবি লাইফটা কিন্তু সমান নয়। ইট ওয়াজ খুব ইজি ফর দেম টু রাইট সাচ আর্টিকেলস আর কি। এই কারাপশনের বাংলাদেশের ভিতরে কারাপশন আছে এটা কেউ যদি বলে যে নাই, দেন সামবডি ইজ টকিং লাই। কিন্তু কারাপশনের ভিতরে আমরা ইনভলভমেন্ট কি করে হলাম, অ্যাজ এ ওনার, অ্যাজ এ এন্টারপ্রেনিউর আমার ইনভলভমেন্ট তো নাই। আমাদের এই এই সেক্টরে আমরা যে পরিষ্কারভাবে কাজ করি, আই এম ভেরি শিওর দে হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট। ইফতেখার সাহেব হয়তো মানে দে হ্যাভ গিভেন এ স্পেস, তারা দে হ্যাভ বিন প্রোটেক্টেড।
তার মানে কি আপনারা বলতে চাচ্ছেন যে এইখানে যে তারা যে একটা গভর্নেন্স এর ইস্যু রেজ করেছে, তো এই ব্যাপারে আপনারা কি একদম কনসার্ন না, মানে যেটা হচ্ছে এটা কি আমার ফ্যাক্টরিতে আমি লেভেলে হচ্ছে বলে আপনি মনে করেন? মোর দেন সহনীয় লেভেলে, মোর দেন সহনীয়। আপনি কি ভাবেন আজকে 30 বছর সেক্টর চলে যাওয়ার পরে আমরা ওয়ার্কারদেরকে আমরা উই পে ইন টার্মস অফ ক্রোস এভরি মান্থ টু আওয়ার ওয়ার্কার্স, আমরা ম্যানেজমেন্ট করছি, ওনারা ম্যানেজমেন্ট আমাদেরকে শিখাবে? They are concerned with few petty peoples, তাদের ছোট একটা অফিস কয়েকটা লোক নিয়ে তাদের, অ্যান্ড উই রান এ বিগ থিংস অন এন অ্যাভারেজ, একটা গার্মেন্টস ওনার অন এন অ্যাভারেজ 1,000 লোক হ্যান্ডেল করে, ইটস নট এ ইজি থিংস, ওনারা যেইভাবেই দেখুক না কেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে পুরো টিআইবি যে আমাদেরকে অ্যাটাক করছে আমি মনে করি না, উনি ওনারা অ্যাটাক করছে অন্য জায়গায়। যেমন বাণিজ্য মন্ত্রী বলেছেন যে এটা একটা ষড়যন্ত্র, বিগার কনস্পিরেসি পার্টি, আমি বলবো যে এই রিপোর্টটাকে আমি কখনোই বলবো না যে এটা, এই রিপোর্টটাকে পলিটিক্যাল রিপোর্ট ছাড়া আমি কিছুই বলবো না। দিস ইজ নট এন স্টাডি বেসড অন ট্রুথ, আর স্টাডির তো কোনো আপনার মাপদণ্ড নাই ভাই। আপনি ইন ইয়োর ওয়ে ইউ ক্যান সি ইট, আই ক্যান অলওয়েজ সি ইন মাই ওয়ে। তো এইটা আর তারপরে ওয়াই দে আর সো কনসার্ন অ্যাবাউট আওয়ার সেক্টর রাইট নাও, আমাদের সেক্টরে এখন একটা শান্তিপূর্ণভাবে চলতেছে, আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডের ভিতর দিয়ে যাচ্ছি, দেশ একটা টার্মোয়েলের ভিতর দিয়ে একটা শান্তিপূর্ণ দিকে দেশটা আগাচ্ছে, এই সময় ওনাদের ওয়াই দে বিকাম সো এক্সাইটেড টু রাইট এগেনস্ট, আই মিন অ্যাবাউট আওয়ার্স, যার ভিতরে মোস্ট অব দ্য থিংস আর নট ট্রু। ওনারা অবশ্য একটা কথা বলতে চান যে আমাদের এখানে কয়েকটা বড় ধরনের ইনসিডেন্ট হয়েছে, রানা প্লাজার মতো বা তাজরিন গার্মেন্টস বা এই ধরনের বড় ইনসিডেন্টগুলোর প্রেক্ষাপটে তারা, তাদের যেসব বায়ার আছে জার্মানিতে বা ইউরোপে বা আমেরিকাতে, তাদের কনসার্নটা তারা বিভিন্নভাবে রিডিউস করার জন্য এই ধরনের আমি অনেক দুঃখের সাথে বলতেছি এই চ্যাপ্টারগুলি ক্লোজড, এটার উপরে কাজ হচ্ছে, অ্যাকর্ড আসছে, অ্যালায়েন্স আসছে, লট অফ থিংস আর গোয়িং অন অ্যান্ড হ্যাপেনিং, অ্যান্ড উই স্টার্টেড টেকিং মেজারমেন্ট। এখন দুটা বাজে ইনসিডেন্স দিয়ে যদি আপনি হোল সেক্টরকে কলুষিত করার চেষ্টা করেন, দ্যাট ইজ নট দ্য রাইট থিং টু ডু। অ্যাবসলুটলি টিআইবির এই রিপোর্টটা একেবারেই একমত পোষণ করেনি। আমরা আপনি অ্যাকর্ড এবং অ্যালায়েন্স এর কথা বলছিলেন, অ্যাকর্ড এবং অ্যালায়েন্স বাংলাদেশের গার্মেন্টস খাতের, পোশাক খাতের যেসব সেফটি ইস্যুজ আছে তারা কাজ করছে আমরা জানি, এই এরা কতদূর কাজ করেছে এবং এটা আমাদের গার্মেন্টস খাতের উন্নয়নে কতটুকু সহায়ক হবে? আপনি দেখেন উন্নয়নটা আপনি নিজের করতে হবে, দে আর গিভিং ইউ দ্য গাইডলাইন্স অ্যান্ড ইটস এ ভেরি টাফ গাইডলাইন্স, মেনি অফ দ্য মোস্ট অফ দ্য মানে মেনি অফ দ্য কেসেস দে আর ইভেন রং, তারপরেও কিন্তু ফ্যাক্টরি এই কাজগুলি করে যাচ্ছে, তারাও কিন্তু ধরেন আজকে একটা টিম আসলো একরকমের সলিউশন দিয়ে গেল, ছ মাস পর আরেকটা টিম আসলো বিকজ দে সেন্ড এ নিউ টিম, ও নিউ টিমের চোখে গত টিম যেটা করে গেছে সেটা কারেক্ট না। সো বাট এন্ড অফ দ্য ডে একটা সম্মিলিতভাবে একটা প্রচেষ্টা চলতেছে এটার একটা একটা সেফটি লেভেলে নিয়ে নেওয়ার জন্য, এবং উই আর অল কনসার্ন অ্যাবাউট ইট। এখন আপনার একটা মালিক তার ফ্যাক্টরি নিয়ে একটা কনসার্ন থাকতেই হবে, তার অল কাইন্ড অফ সেফটি নিয়ে আর কি, সেই দিক থেকে দ্য কান্ট্রি ইজ প্রসিডিং ইন এ ভেরি রাইট ডিরেকশন। Number of factories has been closed down, number of factories has been relocated, and more number of factories will be relocated in a right manner. So, সেই জায়গায় টিআইবির রিপোর্ট দিয়ে ওনারা কাকে খুশি করতে চেয়েছেন আমি জানি না, বাট এই রিপোর্ট আমার কাছে মনে হয়েছে কমপ্লিটলি আ পলিটিক্যাল রিপোর্ট, ইট ইজ নট বেসড অন দ্য ট্রুথ। আর ট্রুথ যদি হবে, হোয়াই কান্ট দে ব্রিং দেয়ার উইটনেসেস, তারা যে কথাগুলি বলতেছে সেগুলি আমাদের সামনে নিয়ে ওনারা বলে না কেন? আমরা তো টিআইবি নিয়ে কথা বলতে ইন্টারেস্টেড না, হোয়াই দে আর সো ইন্টারেস্টেড অ্যাবাউট দ্যাম? আমরা এই আলোচনায় ফিরবো একটা বিরতি নিয়ে এসে। প্রিয় দর্শক, এবার একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকবেন, ফিরছি কিছুক্ষণ পর। আবার আমন্ত্রণ অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য নিয়ে এটিএন নিউজের আয়োজন মানি ম্যাটার্সে। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন সোনিয়া সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এনায়েতউদ্দিন মোহাম্মদ কায়সার খান। তার সাথে আলোচনা হচ্ছে দেশের তৈরি পোশাক খাতের নানা দিক নিয়ে। আমরা আবারও আলোচনায় ফিরে যাচ্ছি।
এবার যদি আমাকে আমাদের একটু বলেন যে চায়না তো একটা বিশাল দেশ, বিশাল অর্থনীতি দেশ। চায়না আস্তে আস্তে গ্র্যাজুয়ালি তারা তাদের অর্থনীতিটা হাইটেকের দিকে যাচ্ছে, তারা যেসব শ্রমঘন যেসব শিল্প আছে বিশেষ করে তৈরি পোশাক খাত বা এই ধরনের আরও, তারা এই শিল্পগুলো আস্তে আস্তে অন্য দেশে শিফট হচ্ছে। এবং অনেক বিশেষজ্ঞ বলছেন যে চায়না থেকে এই যে শ্রমঘন যেসব শিল্প এগুলো আমাদের মতো দেশে মানে আসার একটা সুযোগ আছে এবং আমরা সম্ভবত তার বড় বেনিফিশিয়ারি হতে পারি। তা আপনার কি মত, আমরা কি আসলেই এই সুযোগটা নিতে পারি কি না? সুযোগ তো আমাদের সামনে অবশ্যই আছে, কারণ যখনই একটা কান্ট্রি আপনার হাইটেকের দিকে আগায় দ্য ফার্স্ট থিং দে স্টপ ইজ গার্মেন্টস সেক্টরে কাজ করা আর কি। তো প্লাস ওদের চায়নার এত বছর আপনার ওয়ান চাইল্ড পলিসি, যেটা এখন তারা মাত্র উইথড্র করতে গেছে, আপনার ওয়ান চাইল্ড পলিসি ইজ অলসো তাদেরকে হয়তো অনেক দিকে বেনিফিটেড করছে, বা কিছু কিছু দিকে তাদেরকে পিছিয়েও দিছে, দে অলসো ল্যাক আপনার ওয়ার্কার্স আর কি। সেই হিসাবে তো অফকোর্স এই তাদের যে জিনিসটা তারা উৎপাদন করতো, তারা সেটা বাংলাদেশে করুক, ইন্ডিয়া করুক, ভিয়েতনাম করুক, কম্বোডিয়া করুক বা মায়ানমার করুক, কোথাও না কোথাও তো টেক ওভার করবে, বা টেক ওভার করবে কিন্তু এই বেল্টেই, কিন্তু এটা ইউরোপেও যাবে না আপনার আর কোথাও যাবে না, এটা কিন্তু এই আমাদের কিছু কিছু আফ্রিকার কয়েকটা দেশে যাওয়ার কথা আমরা মাঝে মধ্যে শুনি, এগুলি তো আমরা অনেক বছর যাবৎ শুনে আসতেছি। বাট আপনি যদি একেবারেই যদি অ্যাকচুয়াল সিনারিও উপরে কাজ করতে চান, ডেফিনেটলি ভিয়েতনাম, কম্বোডিয়া, বাংলাদেশ, ইন্ডিয়া অ্যান্ড পার্টলি দিস উইল অলসো গো টু মায়ানমার, বিকজ মায়ানমার ইজ কামিং আপ। মায়ানমার তার ইকোনমিটা ওপেন করছে ফর দ্য ফরেনার্স, ফরেন যারা বায়ার্স অথবা যারা ইনভেস্টার্স আছে তাদের জন্য ওপেন করছে। আপনার আপনি অ্যাটলিস্ট দেখতে পারতেছেন যে মার্কেটটা আছে, এখন মার্কেট নিতে পারবেন কি পারবেন না এটা কিন্তু একটা সম্মিলিত প্রয়াসের উপরে হবে, বিকজ প্রাইস উইল মেক এ বিগ ফ্যাক্টর। আমাদের এখানকার গ্যাস, ইলেকট্রিসিটি, ইনফ্রাস্ট্রাকচার, ব্যাংক রেস্ট, আমরা কিভাবে হাউ ইফিসিয়েন্টলি আমরা কত ইফিসিয়েন্টলি কত সস্তে আমরা মানে আমাদের গুডস তৈরি করে পাঠাইতে পারবো, অল দিস ম্যাটার্স অ্যাকচুয়ালি। পৃথিবীতে একটা বড় কম্পিটিশন এখন, দেখেন আপনি যদি এখন যদি বিদেশ ট্রাভেল করেন, ইউ উইল ফাইন্ড ভেরি ইন্টারেস্টিং সিনারিও। বাংলাদেশের টাকা ইন এ ভেরি হেলদি সিচুয়েশন পজিশনে আছে, কিন্তু ডলারও হেলদি পজিশনে আছে, বাংলাদেশি টাকাও সেই সেন্সে অনেক হেলদি পজিশনে আছে, বিকজ আপনার বাংলাদেশি টাকা যখন বিদেশি নিয়ে যান আপনি ওদের কারেন্সি যেটা এক মনে করেন একসময় আমরা সিঙ্গাপুর ডলার 65 টাকা হয়েছে, সেটা এখন 55 টাকা চলে আসছে। তার মানে আপনি যখন ওখানে একটা ডলার খরচ করতেছেন, ইউ আর স্পেন্ডিং 55 টাকা নট 65 টাকা। এই সিচুয়েশনটা আমরা এখন এনজয় করতেছি, তো এটার উপরেও কিন্তু আপনার এক্সপোর্টটাও কিন্তু ডিপেন্ড করবে। বাট সবচেয়ে বড় এই জিনিসটা আমরা কোঅর্ডিনেটেড ওয়েতে আমরা আমাদের রাস্তাঘাট, আমাদের গ্যাস, ইলেকট্রিসিটি, আমরা হাউ ইফিসিয়েন্ট আমরা ওয়ার্কারকে আমরা ম্যানেজ করতে পারবো, আমাদের ম্যানেজমেন্ট লেভেলে আমরা কতটুকু ইফিসিয়েন্টলি আমরা কাজ করবো, এর পুরাটা এরপর নির্ভর করতেছে। বাট দ্য মার্কেট ইজ গেটিং ওপেন, চায়নাতে আমাদের মাল এখনও যাচ্ছে, ইন্ডিয়াতে আমাদের মাল যাচ্ছে, বিকজ ইফ ইউ লুক ইন টু দি পপুলেশন ওয়াইজ চায়না অ্যান্ড ইন্ডিয়ান মার্কেট ইজ দ্য বিগেস্ট মার্কেট, দে অকুপাই মোস্ট অফ দ্য ওয়ার্ল্ড ইফ ইউ থিঙ্ক ইন দ্যাট টার্মস আর কি। আমাদের পাশে কিন্তু সুযোগটা কিন্তু আমরা অ্যাটলিস্ট এখন দেখতে পারতেছি, এখন আমরা সেটা কতটুকু কাজে লাগাতে পারবো এটা একেবারেই ডিপেন্ড করতেছে আমাদের উপর। আমরা বলতে আমরা ম্যানুফ্যাকচারার, আমাদের ওয়ার্কাররা, আমাদের সরকার কি পরিমাণ এটাকে গাইড করতে পারে, এই সিচুয়েশনটা কতটুকু এক্সপ্লয়েড করতে পারে, বা মানে সেটা এক্সপ্লয়েড আমি বলবো না, সেটা কতটুকু ইউটিলাইজ করতে পারে, সব কিছুর উপর নির্ভর করতেছে। বাট দিস ইজ সার্টেনলি অ্যান এরিয়া হুইচ উই উইল বি লুকিং ফরওয়ার্ড টু সি হাউ উই ইনভেন্ট আর কি। আমাদের এখানে যারা তৈরি পোশাকের রপ্তানিকারক আছে তারা তাদের রপ্তানির মেইন ডেস্টিনেশন আমরা দেখি যে তারা ইউএসএ এবং ইউরোপের উপর খুব বেশি মাত্রায় নির্ভরশীল। এই যে বাজারের বহুমুখীকরণ মানে আরো নতুন নতুন বাজারে প্রবেশ করার যে একটা উদ্যোগ সেটা কিন্তু আমরা খুব বেশি জোরালো দেখি না, যদিও সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় তাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে, যেমন রাশিয়া একটা বাজার হতে পারে, এছাড়া ব্রাজিল বা এই ধরনের, ইভেন আপনি এইমাত্র বললেন যে চায়না এবং ইন্ডিয়া একটা বড় বাজার, দুইটা বিশাল বাজার হতে পারে। তো আপনারা এই বাজারগুলো কেন এক্সপ্লোর করছেন? এই বাজারগুলি কিন্তু এক্সপ্লোর করা হচ্ছে না কিন্তু ঠিক না, ইন্ডিয়াতে আমাদের গুডস যাচ্ছে, সাম অফ দ্য গুডস অলসো দেখেন ইভেন মিডল ইস্ট আমাদের গুডস যাচ্ছে, আমাদের সেকেন্ড গুডসগুলি যাচ্ছে, হয়তো রেকগনাইজড হইতে যাচ্ছে না, আনরেকগনাইজড হইতে যাচ্ছে, আমরা হয়তো ওভার দ্য টেবল আমরা দেখতে পারতেছি, আন্ডার দ্য টেবল যাচ্ছে না কিন্তু তা না, কিন্তু দিস ইজ বিকজ আমরা একটা স্পেশালিটির দিকে যাচ্ছি যে বাংলাদেশ নোজ হাউ টু মেক রেডিমেড গার্মেন্টস। এটা কিন্তু আপনার সবচেয়ে বড় বড় ব্র্যান্ড হচ্ছে যে বাংলাদেশে তৈরি পোশাক তৈরি করতে জানে, সো অবভিয়াসলি এইটা নিয়ে তো আর এখন কেউ ইউরোপে যাবে না, এটা কে তৈরি করবে ইউরোপে, এটা আমাদের কাছেই আসবে। আমাদের যে জিনিসটা সবচেয়ে বড় আর আমরা যে মার্কেটে
ইনভেন্ট করতেছি না বা মার্কেট আমরা এক্সপ্লোর করতেছি না কথাটা একেবারেই ঠিক না। বিজিবি পার্সোনাল লেভেলে সব লেভেলেই কিন্তু এটা চলতেছে, বিকজ টুডেজ ওয়ার্ল্ড ইজ সো ওপেন, এটা অনেক ওপেন। কিন্তু আপনি ইন্টারনেটে গিয়ে আপনি সবকিছু দেখতে পারতেছেন, আপনি গুগলে গিয়ে আপনি সবকিছু সার্চ করতে পারতেছেন, ওই চেষ্টাগুলি কিছু করতেছে না তা না, অনেকগুলি হয়তো আপনার হয়তো দৃশ্যমান না, বাট ইট অলওয়েজ টেক্স টাইম। এবং ভিতরে ভিতরে অনেকেই ভালো করতেছে, অনেকেই ওই মার্কেটগুলিতে এক্সপোর্ট করতেছে, অস্ট্রেলিয়া যে ছোট মার্কেট বাট ইভেন ওইখানেও চেষ্টা চলতেছে, চেষ্টার কোনো ত্রুটি নেই। আপনার এটা এটা ভাবার কোনো কারণ নাই যে আমাদের অর্গানাইজেশন বা দ্য এন্টারপ্রেনিয়র্স আর সিটিং কোয়াইটলি, নো, এভরিবডি ইজ ওয়ার্কিং অন দ্যাট। হয়তো রেজাল্ট আসতে হয় তার একটু সময় লাগবে, দৃশ্যমান রেজাল্ট আসতে একটু সময় লাগবে। যেমন জাপানে আমরা এখন তো জাপান হ্যাজ অলসো টার্নড আউট টু বি গুড মার্কেট ফর আস, বাট একটা কনস্ট্রেইন কিন্তু আমরা ম্যানুফ্যাকচারার সবসময় সাফার করি ইজ দ্য প্রাইস। সেটা সবচেয়ে বড় হিন, মানে ইউ সি আমরা তো আপনি যদি প্রাইস কম্প্রোমাইজ করেন দ্য অর্ডার্স ইজ নট এ প্রবলেম, এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা দেখছি যে বায়েররা বিভিন্ন ধরনের শর্ত আরোপ করছে, তারা সেফটি ইস্যু আনছে, তারা ওয়ার্কার্স রাইটস তারা বিভিন্ন ভাবে এখানে এনশিওর করতে বলছে। এগুলো তো অবশ্যই যারা ম্যানুফ্যাকচারার্স আছেন তাদের প্রোডাকশন কস্ট বাড়িয়ে দিচ্ছে, আবার একই সময়ে বায়েররা কিন্তু তারা যখন প্রকিউর করছে এখানে প্রাইসটা তারা গ্র্যাজুয়ালি কাট করছে, এই জায়গায় কাটিং মেকিং যে চার্জ ক্রমাগতভাবে কমছে, তো এই বিষয়গুলো আপনারা রপ্তানি কারক হিসেবে কিভাবে হ্যান্ডেল করছেন, এই বিষয়ে আপনাদের মতামত? না, এই চ্যালেঞ্জটাই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইউ সি এখন আপনার ধরেন দ্য কনসালটেন্টরা আর কি, ইউ সি দে হ্যাভ, আমরা একটা, আমি কিছুদিন আগে একটা ছোট্ট একটা সেমিনার আমি অ্যাটেন্ড করেছিলাম হংকংয়ে, তারা দেখাচ্ছিল আর কি যে ইভেন দ্য রিটেলার ইজ সেলিং দেয়ার প্রাইস স্লোলি, তাদের প্রাইস ডাউন করতেছে, বাট একটা ম্যানুফ্যাকচারার কিন্তু আপনার এক্সপেন্ডিচার প্রত্যেক বছর আর কিছু না হোক তার 5-7% তার ওয়ার্কারের যে ওয়েজেসটা বাড়ে, অন অ্যাভারেজ 5-7% তার খরচ বেড়ে যাচ্ছে। তাতে হচ্ছে কি আপনার আপনার ওই কাপটা নিচে আসতেছে আর আমার কাপটা উপরে দিকে উঠতেছে। সো এই জায়গাটার ভিতরে যারা ম্যানুফ্যাকচারার তাদের রুমটা এত ছোট হয়ে আসতেছে, এখানে এখানে সার্ভাইভালটা একেবারেই ফিটেস্ট লোকজনের জন্য হবে এবং ফিটেস্ট এন্টারপ্রেনিয়রদের জন্য হবে। এবং এইখানেই ওই জন্যই আমি কথাগুলি বলছি, আপনার ম্যানেজমেন্ট ইফিসিয়েন্সি থেকে শুরু করে আমাদের ইনফ্রাস্ট্রাকচার বলতে একেবারে রাস্তাঘাট শুরু করে, যে আপনার আমরা যতই বলি $50 billion স্বপ্ন আমরা দেখি, আপনার মানে ঢাকা শহরে এক মাথা থেকে এক মাথায় যদি যেতে লাগে 1 ঘন্টা, আপনার চিটং ঢাকা চিটং রোডে কি হবে যদি আমাদের এক্সপোর্ট ডাবল বেড়ে যায়, সেই জিনিসগুলি পাশাপাশি আসতে হবে। আপনার ব্যাংক রেট এক সময় আমরা 17-18% রেট দিচ্ছি, সেটা এখন হয়তো 12% নেমে আসছে, বাট দ্যাটস ইভেন নট গুড এনাফ। তারপর আমি বলবো যে বাংলাদেশ মানে ব্যাংক মাচ মোর প্র্যাগমেটিক কম্পেয়ার টু আগের তুলনায় আর কি, আগে মুভ করতে অনেক সময় লাগতো, এখন ধরেন বিদেশি ফান্ড আসতেছে, মানে ফরেন ফাইন্যান্স ইজ গেটিং ইন টু দিস কান্ট্রি, 5-6% বা 6.5%, ইভেন বাংলাদেশ সরকারও কিন্তু চিন্তা করতেছে হাউ টু ব্রিং ইট ডাউন টু ইন এ সিঙ্গেল ডিজিট। বাংলাদেশ ব্যাংকও কিন্তু বিশেষ তহবিল তারা গঠন করছে, অ্যাবসলুটলি। তো এই জিনিসগুলি কম্বিনেশনে আমরা তো আশাই করব যে যে আমাদের সেক্টর আরো ভালো করবে, এটাই আমরা আশা করি। যে এবছর 2016 সালে আমাদের তৈরি পোশাক খাত দেশের বৃহৎ রপ্তানিকারক খাত, তারা আরো ভালো করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য, আগামীতে আবার দেখা হবে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আগামীতে আবার দেখা হবে মানি ম্যাটার্সে। সে পর্যন্ত ভালো থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।